আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল, আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। মাত্র 18,000 টাকার ম্যানুয়াল মেশিন দিয়ে জলের পাউচ বানানোর ব্যবসাটি শুরু করতে পারেন। আমি কিছুদিন আগে একটি বিজনেস আইডিয়া শেয়ার করেছিলাম, যেটা জলের পাউচ কিভাবে তৈরি করবে তার উপরে, কিন্তু সেটা অটোমেটিক মেশিন ছিল। সেটা দিয়ে যদি ব্যবসা শুরু করতে হয় তাহলে কমসে কম 1,00,000 টাকার দরকার। কিন্তু আজকে যে বিজনেস আইডিয়াটি শেয়ার করতে যাচ্ছি, এই মাত্র 18,000 টাকার মেশিন দিয়ে আপনি জলের পাউচ তৈরি করতে পারবেন, তেলের পাউচ তৈরি করতে পারবেন, মধুর পাউচ বা বাজারে যত প্রকারের লিকুইড পাউচ পাওয়া যায় সে সবগুলো তৈরি করতে পারবেন মাত্র একটা মেশিন দিয়ে। সাধারণত বাজারে যে পাউচগুলো সব থেকে বেশি বিক্রি করা হয়, যেরকম দুধের পাউচ, জলের পাউচ, ফের সোয়াবিন তেলের পাউচ, এই সব ধরনের পাউচ মাত্র 18,000 টাকার মেশিন দিয়ে খুবই সহজে তৈরি করা যায়। সেটা আবার প্রতি ঘন্টায় একজন ব্যক্তি কাজ করে 150 থেকে 200 পাউচ তৈরি করতে পারে। তো আপনি বুঝতে পারছেন যে কোয়ালিটির পাউচ আপনি তৈরি করে বাজারে বিক্রি করবেন, সেটা যদি একটু হাই কোয়ালিটি বা একটু দামি প্রোডাক্ট হয়ে থাকে, যেরকম তেলের পাউচ, তাহলে এর থেকে খুব ভালো প্রফিট ইনকাম করা সম্ভব। তো আপনি যদি শিখতে চান এই বিজনেসটি সম্পর্কে তাহলে অবশ্যই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যায়। এই মেশিনটি চালানোর জন্য আপনি যে জিনিসটি প্যাকিং করবেন সেটা যে কোনো বালতি বা যে কোনো ড্রামের ভিতরে রেখে এভাবে চালাতে পারেন, বা আপনি যদি চান উপরেও ড্রামটা সেট করতে পারেন বা এর ভিতরে আস্তে আস্তে ঢালতেও পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা ওয়েট, কতটা ওয়েটের বানাবেন সেটা এখান থেকে মেপে নেবে। 200 ml, 250 ml, 500 ml, 1000 ml, যেরকম পাউচ আপনি প্যাকিং করতে চান সেরকম হয়ে যাবে। তো যখন আপনি কাটিংটা তখন পাউ দিয়ে প্রেশার দিলেই খুব সহজে এটা কাটিং হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন জলটা ভরে গেছে, ভরে যাওয়ার পরে পাউ দিয়ে কাটিং করা যাচ্ছে, মানে যতটা আপনি পেকিং করতে আসেন ততটা ওয়েট হয়ে যাওয়ার সাথে সাথে আপনি এখান থেকে খুব সহজে কাটিং করতে পারবেন। তো আপনি একইভাবে জল, তেল, দুধ বা অন্য অন্য যে কোনো লিকুইড একইভাবে খুব সহজে এই মেশিন দিয়ে প্যাকিং করতে পারবেন। যে সাইজের পাউচটা আপনি করবেন সেই সাইজের 200 ml বা 500 ml বা 1000 ml এর প্যাকিংটা আপনি এখান থেকে নিয়ে আসবেন, আর এই একটা মাত্র মেশিন দিয়ে যে কোনো সাইজের আপনি প্যাকিং করতে পারবেন। শুধুমাত্র আমি তো সাদা কাগজ দেখেছি, আপনি যদি যেরকম প্যাকিং বা যে কোনো পাউচ বিক্রি হয় বাজারে সেরকম পাউচটা আপনি নিয়ে আসতে পারেন, এরকম লেখা থাকবে আপনার নিজের কোম্পানির নামও আপনি ছাপাতে পারবেন, ছাপিয়ে এইভাবে কাটিং করে বাজারে বিক্রি করতে পারবেন। তো আপনার বোঝার সুবিধার্থে আমি দুধের পাউচটাও আপনাকে দেখাচ্ছি। এভাবে একই মেশিন, মানে মেশিনের কালারটা আলাদা হতে পারে, বা 18,000 টাকা, 20-25,000 টাকা বা এর থেকে কমও পেয়ে যাবেন। আমি মোটামুটি একটা হিসাব দিচ্ছি 18,500 টাকার যে মেশিনটা আসবে সেটাতে দুধটা আপনি কীভাবে করবেন বা তেলটা আপনি কীভাবে পাউচ করবেন। তো এভাবে একই সিস্টেম, একই দেখতে পারছেন, এভাবে যখন ভরে যাবে 200 লিটার, 500 লিটার বা 1000 লিটার ভরে যাওয়ার পরে আপনাকে পাউ দিয়ে প্রেস করার সাথে সাথে কেটে দেবে। এইভাবে আপনি তেলের পাউচ, দুধের পাউচ বা জলের সর বানাতে পারবেন। দেখে নিয়েছেন এই মেশিনটি কীভাবে চালাতে হবে, যে কোনো লোক একবার দেখেই এই মেশিনটা খুব সহজে চালাতে পারবে, এর জন্য কোনো ট্রেনিং আর দরকার নেই। কিন্তু এই ব্যবসাটি শুরু করতে গেলে যদি ইন্ডিয়া থেকে শুরু করেন তাহলে অবশ্যই জিএসটি নাম্বার অ্যান্ড ফুড সেফটি লাইসেন্স, এই দুটো লাইসেন্স আপনাকে নিতে হবে। আর যদি বিডি থেকে বা বাংলাদেশ থেকে শুরু করেন তাহলে ফুড সেফটি লাইসেন্সটাই এনাফ। আপনি চাইলে ট্রেড লাইসেন্স নিতে পারেন, কিন্তু ছোট পর্যায়ে করতে গেলে সাধারণত খুব বেশি লাইসেন্সের দরকার হয় না। কিন্তু আপনি যেহেতু খাবার জিনিস বানাচ্ছেন সেহেতু আপনাকে ফুড সেফটি লাইসেন্সটা অবশ্যই নিতে হবে। আর এই মেশিনটা, এর থেকে যে র মেটেরিয়ালগুলো ইউজ করতে হবে সেগুলো কোথায় পাওয়া যাবে সেগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন তাদের সাথে। তো ফ্রেন্ড, এটা আপনি হিসাব করতে পারেন, এই মেশিন দিয়ে মাত্র 18,000 টাকার মেশিন দিয়ে ছোটখাটোভাবে আপনার একটা কোম্পানি চালানো সম্ভব। তো আপনি যদি এই ব্যবসাটি করতে চান তাহলে প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা মার্কেট রিসার্চ করতে হবে, কারণ আলাদা আলাদা বাজারে বা আলাদা আলাদা জায়গায় মার্কেটের হিসাবটা একটু আলাদা হয়ে থাকে। সেহেতু আপনি যদি করতে চান তাহলে কোন ধরনের পাউচ বেশি চলছে, যেহেতু এই মেশিনটা দিয়ে আপনি সব ধরনের পাউচই তৈরি করতে পারবেন, সেহেতু জলের পাউচটা বেশি সেল করতে পারবেন, তেলের পাউচ বা দুধের পাউচ যেটাই বেশি সাপ্লাই করতে পারবেন আপনি তার উপরে রিসার্চ করুন, সবগুলোর উপরে রিসার্চ করুন, যেটা ভালো চালাতে পারবেন সেটা দিয়েই এই ব্যবসাটা শুরু করতে পারবেন। এটা খুবই সহজ সাধ্য একটি ব্যবসা, আর খুব সহজে আপনি এটা শুরু করতে পারবেন। তারপরে যদি কোনো কিছু জানার থাকে ব্যবসাটি সম্পর্কে তো অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি রিপ্লাই করব। আর এই ব্যবসার আইডিয়াটি অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন যাদের নিতান্তে এরকম একটা ব্যবসার আইডিয়ার দরকার। আর আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।